তীব্র শীত আর গণকুয়াশায় কাঁপছে উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট। গত দুই দিন ধরে ঘন কুয়াশার সাথে বইছে হিমেল হাওয়া, এতে বিপর্যস্ত হয়ে পড়েছে ওই অঞ্চলের খেটে খাওয়া মানুষ। সোমবার সকালে লালমনিরহাটে 14.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানান স্থানীয় আবহাওয়া অফিস। এদিকে কুয়াশাচ্ছন্ন হয়ে পড়েছে লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক। যাত্রীবাহী এবং মালবাহী যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। তবে সবচেয়ে বিপাকে পড়েছে লালমনিরহাটের তিস্তার তীরবর্তী এলাকার বাসিন্দারা। তিস্তার হিমেল হাওয়া কাবুল হয়েছে ওই এলাকার মানুষ। খড়কুটো চালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন, তবে জীবিকার তাগিদে অনেকেই শীত উপেক্ষা করে বেরিয়েছেন মাঠে। আমাদের ভুট্টা খেতে দেখতেছি, আমাদের এই দাঁড়ে শীতে আমাদের যাওয়া লাগে। ইতিমধ্যে তো আকাশ খুব ভালো ছিল, দুই তিন দিনের মধ্যে তো আবহাওয়া খুব খারাপ। মনে করেন লাঙ্গল টালতে হাত পায়ে খুব ঠান্ডা, এই ঠান্ডার বলা যায় না সেই ঠান্ডা। আর দুই দিন থেকে কুয়াশায় অত্যন্ত ঠান্ডাটা আরও বেশি বাড়ি হয়ে গেছে। সে তিন চার দিন থেকে যে ঠান্ডা চলছে, ঠান্ডার জন্য তো বেড়া যাচ্ছে না। আর সবচেয়ে বড় অসুবিধা হয়েছে, বাচ্চাগুলোর আবার নিউমোনিয়া শুরু হয়ে গেছে ছোটো বাচ্চাগুলা। এই ছোটো বাচ্চাগুলো নিয়ে বেশি অসুবিধা শুরু হয়ে গেছে। আর পাশেই তিস্তা নদী, তিস্তা থেকে হিমেল হাওয়াটা আরও বেশি আসতেছে, কেন নদীর পাশে থাকলে তো হাওয়াটা বেশি এসে এবং কুয়াশাটাও মানে বাড়ি যাচ্ছে আর কি। সোমবার সকাল থেকেই লালমনিরহাটের বিভিন্ন জায়গা হিমেল হওয়ার পাশাপাশি ঘন কুয়াশা ছিল, যা আগামী সাত দিন আরও বাড়তে পারে বলে জানান স্থানীয় আবহাওয়া অফিস।